অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ রামকুমার নামে জনপ্রিয়। আমার এই চ্যানেল এবং আপনাদের সকলের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত ও আন্তরিক অভিনন্দন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন গ্রহ নক্ষত্র নিয়ে আলোচনা করেছি। আমি ইদানিং হস্তরেখা নিয়ে আলোচনা করছিলাম, পাশে টোটকা ট্রিপস ও দিচ্ছিলাম। আজকে আমি আলোচনা করতে চলেছি মহালয়ার দিন ঋণ মুক্তি টোটকা। মহালয়ার দিন কী টোটকা প্রয়োগ করলে আপনার ঋণ মুক্তি হবে, সেটা নিয়েই আমার আজকের আলোচনা। আপনারা অনেকেই ঋণের বোঝা ঘাড়ে নিয়ে বসে আছেন এবং দুশ্চিন্তায় আপনাদের দিন কাটছে যে কিভাবে আমি ঋণ থেকে মুক্তি পাবো। আপনারা অনেকেই চেম্বারে এসে বলেন, তাই এই মহালয়ার দিন একটা শুভ তিথি, একটা গুরুত্বপূর্ণ তিথি। এই দিন এই টোটকা সফলভাবে প্রয়োগ করলে বা ঠিকঠাকভাবে প্রয়োগ করলে আপনার ঋণ মুক্তি হতে বাধ্য। এর আগে আমি দুটো টোটকা দিয়েছি, সেটাও মহালয়ার দিন করতে হবে। সেই টোটকা করলে আপনার জীবনে অফুরন্ত অর্থ আসবে, আর এই টোটকা করলে আপনার জীবনে ঋণ মুক্তি হবে। যাই হোক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে প্রতিদিনকার মতো বলে রাখি, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন ভিউয়ার্স, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট বক্সে লিখে জানান আপনারা আর কী কী বিষয়ে জানতে চান। আপনাদের বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব এবং অবশ্যই আপনাদের ঋণ মুক্তি হয়ে গেলে আপনারা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর যারা নতুন জ্যোতিষ শিখছেন, যারা জ্যোতিষ বিষয়ে ইন্টারেস্টেড, নিজের ভাগ্য নিজে জানতে চান এবং যারা জ্যোতিষ বিষয়ে জ্ঞান পিপাসু, তারা অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখুন, যারা নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশান পান। এবং ভিডিওগুলো শেয়ার করতে ভুল করবেন না, যাতে আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধুবান্ধব সকলকে দেখার সুযোগ করে দিন। কেউ যেন এই ভিডিওগুলো দেখা থেকে বঞ্চিত না হয়, সকলকেই সাহায্য করা আমাদের কর্তব্য। যাই হোক, মহালয়ার দিন ঋণ মুক্তি টোটকা। এই টোটকা করতে গেলে আপনাকে একটা পানের বোটা, পানের পাতা বোটা সমেত জোগাড় করতে হবে। পানের পাতা বোটা সমেত, মায়ের পায়ের সিঁদুর, এক টুকরো কাঁচা হলুদ, সামান্য একটু শুদ্ধ সর্ষের তেল, ফিটকিরি এক টুকরো, একটি পাত্রে পবিত্র জল নেবেন। গঙ্গা জল হতে পারে বা বিশুদ্ধ জল হতে পারে। মহালয়ার দিন রাত্রিবেলা এই প্রয়োগটি গভীর রাতে করলেই ভালো হয়, 11টা থেকে 1টার মধ্যে করবেন। পিতৃতর্পণ চলাকালীন করতে পারেন বা পরের দিনও করতে পারেন, মহালয়ার পরের দিন, বা দেবীপক্ষ চলাকালীন করলেও চলবে, কিন্তু মহালয়ার দিন করলে ভালো হয়। ফিটকিরি 5 বা 7 মিনিট ডুবিয়ে তুলে নিন ওই জলে, পানের পাতা ওই জলে 1/2 ঘন্টা রেখে দিন, তারপরে পান পাতা তুলে নিন। পান পাতাটা অবশ্যই বোটা সমেত হতে হবে এবং পিছনের দিকে, পান পাতার যে পিছনের দিক থাকে, যে দিকটা ধারালো থাকে, ওই দিকে সিঁদুর ভালো করে লেপে দিন, যে মায়ের পায়ের যে সিঁদুরটি নিয়েছিলেন। কাঁচা হলুদ রাখুন পানের পাতার উপরে, ফিটকিরি রাখুন, ওটাকে মুড়িয়ে নিন পানপাতাটি, বাড়ির দক্ষিণ পূর্ব দিকে রাখুন। এটা একটি কার্যকারী টোটকা। এই টোটকা প্রয়োগ করলে মহালয়ার দিন বা দেবীপক্ষ চলাকালীন বা মহালয়ার পরের দিন আপনার কিন্তু ঋণ মুক্তি হবে, আপনি কিন্তু ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন, আপনার কিন্তু টেনশান, অ্যাংজাইটি এগুলো দূর হবে। যাই হোক, আমার এই আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্যে আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন তার জন্য কনগ্রাচুলেশন। আর যারা গান শুনতে ভালোবাসেন, ভালো ডায়লগ শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই আমার আরেকটি চ্যানেল লিরিসিস্ট অ্যাক্টর রামকুমার, ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গান শুনবেন, আমার লেখা গান। আমি মাল্টিপল প্রফেশনের সাথে যুক্ত, আমার পাশে আপনারা আছেন, সত্যি আমি আপ্লুত। আর এইভাবেই পাশে থাকুন, নতুন নতুন টোটকা নিয়ে আমি আলোচনা করতে থাকবো। মহালয়ার ওপরে এই 3টে টোটকা দিলাম, আগে 2টো দিয়েছি আর এই 1টি দিলাম। 3টে টোটকা আমি অলরেডি মহালয়ার ওপরে দিলাম, এই টোটকাগুলো প্রয়োগ করুন, আপনাদের জীবনে সফলতা আসতে বাধ্য। আপনারা লিখে জানাবেন কতটা সফলতা আপনার জীবনে এলো। আর যাই হোক, আমি এই রকম নতুন নতুন টোটকা নিয়ে
हाजिर हब। हस्तरेखा नहीं आलोचना करब, ग नक्षत्र नहीं आलोचना करब। आपनारा जाते उपकृत हन से विषय हमें कन्सनट्रेट करब। आज এই পর্যন্তই। সামনে পূজা, আপনারা সকলেই ভালোভাবে পূজা কাটান। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি, সকলেই ভালো থাকুন, আনন্দে কাটান। আজ এখানেই শেষ করছি।